বন্ধ কর, 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 মিদগে রড় মিদগে অল হরক বাঁধে হমিদগে লাই লাকচার হমিদগে নুকুগে সান্তাল জাতি ভারতরেন আদিম হড় মেনখান আদিম হড় হই কাতে নহ ভারত হক ক্ষেত্রে অল মেনা ঐদর সানাম কো বাকো নামদা চেদা চেদা অনা হক ঐদর আদাই লাগিদ দিনমগে সরকার ঠেন রাগ রড় হইক কান তাকোয়া সান্তাল মাতো যতম কোন মারেন গিরেবাসী হড় নুকুগে সরকারি গড় সফর দো মিদ পাহটা রেন দো সুযোগ কো নামেদা আর মিদ নাখা রেন দো মঠজ মঠজ কো কয়ে অকাদা বাং আদো নংকা থিত্তার কাতে দো বাং হইওয়া আপনার হক ঐদের নাম লাগিদ খান হুলসেই হইওয়া আর ওনা হুলসেই রেগে মেনা কোয়া আসাম রেন হড় হপন ডিব্রুগড় তায়ম চড়াইদেউ জেলারে লাকচার রেলি কো সাপড়া লেদা হলা ধূপর ঝাড়ি খাতিরা হো কামি হরারে জাঙ্গে বাং কো সিরজে অচবকাদা চেদা বাং মা আসাম রেন হড় হপন শেডিউল ট্রাইব রে সেলেদো রেয়া দাবি খন্দো বাঁ কো পচুয়া চলো এনখান ওনার আমি ঝালাক বোন নেল লেগে আজি সাঁওতাল জনগোষ্ঠী বৃহত্ত সাঁওতাল জনগোষ্ঠী ভারত তথা অসমত বসবাস করে আছে আর অসমত খিলঞ্জীয়া হিসাবে বসবাস করেছে কিন্তু সাঁওতাল জনগোষ্ঠী আজিলেক অসম সরকারে বা রাজনীতিয়ে ষড়যন্ত্র করে সাঁওতাল জনগোষ্ঠীক এনেকে ধরনের মানে নিষেধ করবলে বিচারিছে সেই কারণে আমি সাঁওতাল জনগোষ্ঠী সাঁওতাল জাতীয় সংগঠন হদৌ সাঁওতাল ছাত্র সন্থার পর হদৌ অসম সাঁওতাল মাঝি মণ্ডল জাতীয় সংগঠন বিভিন্ন আমার সাঁওতাল জাতীয় সংগঠনে আমি এনে ধরনের কার্যসূচী লইছো আজি এই কার্যসূচীর সাংস্কৃতিক সমদল কার্যসূচী লইছো এই সমদল কার্যসূচীটো আমি সরকারক দেখাই দিব বিচারিছো এই যে সাঁওতাল জনগোষ্ঠীক নিষেধ করবলে বিচারিছে কেতিয়াও সাঁওতাল জনগোষ্ঠী নিষেধ নহয় সাঁওতাল জনগোষ্ঠী কৃষ্টি সংস্কৃতি সাহিত্য ভাষা সকলো পরিপূর্ণভাবে আছে আর এই সাঁওতাল জনগোষ্ঠীক চাহ জনজাতি হিসাবে কিয় নামাকরণ করবলে বিচারিছে আমি কব বিচারিছো সাঁওতাল জনগোষ্ঠী পোন প্রথমতে ভারতবর্ষ স্বাধীন নোহার আগতে ফ্রিডম ফাইটার হিসাবে সাঁওতাল জনগোষ্ঠী আমি এই সাঁওতাল জনগোষ্ঠী সকল আজি এই সাঁওতাল জনগোষ্ঠী সকলক বাদ দি ভারত সরকার তথা অসম সরকার কেনে ধরনে চলিবলে বিচারিছে আমি মূল আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী খিলঞ্জীয়া অসমৰ সাঁওতাল জনগোষ্ঠী এই সাঁওতাল জনগোষ্ঠীক আজিলেকে জনজাতিকরণ মর্যাদা দিয়া নাই আজি পবিত্র সংবিধানত আজি লিখা আছে সাঁওতাল জনগোষ্ঠীর জাতি জনজাতিকরণের যে মানে সুবিধা সেই সুবিধা 342 অনুচ্ছেদত লিখা আছে সেই অনুচ্ছেদের অনুযায়ী অসম সরকারে সাঁওতাল জনগোষ্ঠী সকলক জনজাতিকরণ মর্যাদা প্রদান করিব লাগে এইটো আমার দাবি এক নম্বর অসমত যেতিয়া আমাক যেতিয়ালৈকে জনজাতিকরণ মর্যাদা নিদিয়ে তেতিয়ালৈকে আমি শান্ত নহম হয় আজি আমি হদৌ সাঁওতাল ছাত্র সন্থা চৰাইদেউ জিলা সমিতির উদ্যোগত আর আমার সমূহ সাঁওতালি দল সংগঠনের সহযোগত আজি আমি ইয়াতে সাংস্কৃতিক সমদল আমি কার্যসূচী লৈছো আর আমি আজি এই কার্যসূচী এইখানেই লৈছো কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যত সাঁওতালসকল আজি জনজাতিকরণ পাইছে তেওঁলোকে এসটি কিন্তু অসমত অসম সরকারে কিয় বিচরা নাই যে সাঁওতালসকলে যে জনজাতি প্রদান করিব লাগে সেইকাৰণে আমি
সদৌ সাঁওতাল সদৌ সাঁওতাল ছাত্র সন্থা লগতে আমি বিভিন্ন সাঁওতাল দল সংগঠনে একত্রিতভাবে হয়ে আমি আজি এই প্রতিবাদী কার্যসূচী লৈছো আর অনাগত দিনত যাতে আমার এই দাবি সরকারে যদি গ্রহণ নকরে অন্যথা আমি জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম আর ইয়াতক ভয়ানক আন্দোলন সৃষ্টি হব এই আজি এই ইয়ারপরাই আমি সরকারক আমি হকিয়া দিব বিচারিছো যাতে অনাগত দিনত আমার যদি এই দাবি সমূহ পূরণ নকরে ইয়াতক ভয়ানক আন্দোলন হব কিন্তু তার বাবে অসম সরকার সম্পূর্ণভাবে জগরিয়া হব।